হাই গাইস, এই যে বিভূতিভূষণ পার্কে চলে এসেছি, আপনারা দেখুন খুব সুন্দর জায়গা, এখানে আসবেন। এই যে এখন পার্কে বিভূতিভূষণ পার্কে চলে এসেছি, এখন বিভূতিভূষণের যে পার্ক এটা দেখছেন খুব সুন্দর জায়গা, একদম রোডের পাশে। এই পার্কটা বন্ধ রয়েছে, আপনাদেরকে বাইরের দৃশ্য দেখাবো, আমি ঢুকতে পারবো না। যে বিভূতিভূষণ বসে রয়েছেন, খুব তার নাম ডাক জড়িয়ে আছে এখানে, খুব সুন্দর জায়গা, আপনারা আসবেন। খুব সুন্দর জায়গা, সবুজ রঙে ঘেরা, একদম রোডের পাশে, আপনারা এখানে আসলে এত ভালো লাগবে, দেখার মতন জায়গা। আমি এখন ব্রিজে উঠে পড়লাম, এই ব্রিজটা ঝুলন্ত ব্রিজ, খুব সুন্দর। হ্যাঁ, এখানে একদম ঠান্ডা পরিবেশ, এটা দেখাচ্ছে আপনাদেরকে বাইরের পার্কের দৃশ্য, খুব সুন্দর জায়গা। এই ব্রিজটা অনেকে ঝুলন্ত ব্রিজও বলে। এখানে বাইরের দৃশ্য সবুজ রঙে ঘেরা, আকাশটা দেখুন খুব সুন্দর। এই গাছটাকেও চিনতে পারলে কমেন্ট করে জানাবেন। হাই গাইস, এই যে বিভূতিভূষণ পার্কে চলে এসেছি, আপনারা দেখুন খুব সুন্দর জায়গা, এখানে আসবেন। এই যে আমার ভাই নিতে এসছে, কি বলবো, এখানে এটা নদী কি না কেউ বুঝতেই পারবেন না, কচুরিতে ভরা এখানে। এই ব্রিজটা দেখুন কত লোকজন ঘুরতে এসছে, খুব সুন্দর জায়গা। এই ব্রিজটা লম্বায় অনেকটাই বড়, এই তার ঝুলে রয়েছেন ব্রিজটা। এইখানে কি বলবো, এত সুন্দর লাগছে ব্রিজটা দেখতে, মনের মতন জায়গা। এই আশপাশে দেখুন দূরের থেকে কত সুন্দর লাগছে, আপনারা এখন আসতে পাচ্ছেন না, আমার চোখ দিয়ে আপনারা দেখে নিন, খুব সুন্দর। আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ব্লগ চলুন দেখা যাক।